আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ ফ্রেন্ডস কথা বলবো ফেসবুকের বোনাস অপশন আমরা কিভাবে পেতে পারি রিসেন্টলি একজন ভাই আমাকে জিজ্ঞেস করতেছে ভাই ফেসবুকের মধ্যে যদি মনিটাইজেশন টুলসের মধ্যে যেটা ইনভাইট প্রোগ্রাম হলে অর্থাৎ সেটা কিন্তু আপনি ইচ্ছা করলেই পারবেন না কিন্তু এর কিন্তু কিছু ট্রিক্স আছে যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে বোনাস অপশন পাওয়া যায় তার মানে কি রিসেন্টলি কিন্তু ফেসবুকের বোনাসের অপেশনের উপরে একটা কিন্তু আপডেট এসেছে যেটা চার পার্সেন্ট বেশি ইনকাম হবে অর্থাৎ আপনার যদি কোনো একটা মনিটাইজেশন টুলস থাকে আর আপনার আইডি কিংবা আপনার পেজের মধ্যে পারফরমেন্স খুব সুন্দর থাকে ভালো পরিমাণ ভিউ ভালো পরিমাণ রিস আসে সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটা চার গুণ বেড়ে যাবে তো আজকে কথা বলবো যে আমরা বোনাস অপশন কিভাবে পেতে পারি তো আমি আমার এরকম ধরনের পেজ আছে আর কি তো একটা পেজ আছে যেটা এরকম অনেক পেজ আছে জানি না রিসেন্টলি তো আপডেট হচ্ছে তো হয়তো কোনোটা না কোনোটাই বোনাস অপশন আসছে তো আমি মোটামুটি পেজটার মধ্যে কাজ করি না বললে চলে কারণ এটা কপিরাইট কন্টেন্ট বাংলা কথা কপিরাইট কন্টেন্ট যেখানে বোনাস অপশন চলে আসছে এতে কিন্তু কোনো কিছুই অন করে না স্টার নাকি আর ফলোয়ার্স যদি লক্ষ্য করেন তো দু হাজার সামথিং ওকে ফলোয়ারসও কমপ্লিট নেই কিন্তু এই পেজের উপরে কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট আছে কারণ এত পরিমাণ ভিউস আছে এরপরে এই পেজটা পড়ে আসে দুই তিন মাস ওকে তো আমরা কথা বলবো যে বোনাস অপশন অর্থাৎ আমরা যদি মনিটাইজেশন টুলসে যাই তো এখান থেকে আমরা ভালো করে আর দেখতে পাবো সেট আপ টুলসটা তো একটুখানি স্কল ডাউন করলে এই অপশানটা বোনাস অপশনটা ওকে তো এইটা কিন্তু আপনারা জানেন যে এই অপশন পাশাপাশি এই যে অ্যাড অন রিলস অপশন এই দুইটা অপশন কিন্তু ইন ব্রাইট প্রোগ্রাম অনলি এই যে নিচে যদি লক্ষ্য করেন ইনভাইট প্রোগ্রাম আনলে অর্থাৎ এটা শুধুমাত্র ফেসবুক যাকে খুশি তাকে দেয় এই দুইটা অপশন একটা আছে বোনাস আর একটা আছে অ্যাড অন রিলস আর বাকি কিন্তু যেগুলো আছে এগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে অর্থাৎ লাইভ বলেন ইনস্ট্র বলেন ফ্যান সাবস্ক্রিপশন বলেন এগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে কিন্তু এই দুইটা জিনিস কোনো ক্রাইটেরিয়া নেই যাই হোক এখন আমার আজকেও এক ভাই জিজ্ঞেস করছে ভাই বোনাস অপশন কীভাবে পাওয়া যায় তো আমরা যেভাবে বোনাস অপশন পাই তো এখানে যদি আপনি লক্ষ্য করেন এই পেজের মধ্যে কোনো রকম কোনো ভিডিও নেই কোনো কিছুই নেই কারণ এটার পরে ইস্যু আছে যার কারণে আমরা ডিলিট করে দিয়ে গেছি ওকে তো এখন আমরা কথা বলবো যে এই বোনাস অপশন পাওয়ার মূল গল্পটা কি তা সর্বপ্রথম আমরা খেয়াল করতে হবে আপনি যে পেজ আপনি যে প্রোফাইল তৈরি করবেন সেই প্রোফাইলের মধ্যে আপনাকে বেশির থেকে বেশি ফটো এবং স্টোরি পোস্ট করতে হবে ফটো এবং স্টোরি বেশি পোস্ট করতে হবে এখন ফটো আর স্টোরি পোস্ট যখন করবেন উতে যদি আপনাকে আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলের মধ্যে অর্গানিকভাবে রিস আসে অর্গানিকভাবে রিস আসে অর্থাৎ আপনি একটা ফটো পোস্ট করলে সেখানে ভালো একটা রিয়াকশান আসে ইমপ্রেশন আসে ইত্যাদি তারপরে এই স্টোরি দিলে সেই স্টোরিটি ভালো করে ভিউ আসে ইত্যাদি তো এরকম পেজ যদি থার্টি ডেজ অর্থাৎ তিরিশ দিন প্রথম একটা পেজের ওপরে যদি আপনি কাজ শুরু করে দেন তো এই কাজ করলে পনেরো দিন বিশ দিন কিংবা এক দুই মাসের মধ্যে কিন্তু এই বলতে পারেন বোনাস প্রোগ্রাম পাওয়া যায় কারণ আমার অনেক পেজের মধ্যে হয়তো বোনাস প্রোগ্রাম আছে আমি চেক করতে পারিনি তো হঠাৎ করে এই পেজের মধ্যেই যেহেতু একজন বললো বোনাসের বিষয় তো আমি একটা পেজ চেক করতে গিয়ে দেখি যে এই পেজের মধ্যে এটা আছে তো এরকম কাজ করতে হলে আপনার পেজের মধ্যে রিয়েলভাবে আপনাকে বেশি থেকে বেশি পোস্ট করতে হবে আর স্টোরি আপলোড করতে হবে যদি এটা করতে পারেন রিলস লং ভিডিও আপলোড করতে পারেন কিন্তু বোনাস প্রোগ্রামটা শুধুমাত্র বলতে পারেন এক ধরনের আমি লক্ষ্য করেছি যেগুলোর মধ্যে পোস্ট আর কি ফটো বলেন কিংবা স্টোরি পোস্ট এইসব পেজের মধ্যে আমি বেশি দেখেছি যার কারণে বলছি যদি আপনি রেগুলারভাবে কাজ করেন যে আপনার পেজের মধ্যে আপনাকে একটা ক্যাটাগরি ঠিক রাখতে হবে ক্যাটাগরি ঠিক রাখতে পারলে এইসব অ্যাড অন রিলস বলেন কিংবা বোনাসগুলো এগুলো খুব সহজে পাওয়া যায় এইগুলো অর্গানিকা অর্থাৎ আমি নিজে যেগুলো পেয়েছি যেগুলো দেখছি সেইগুলো আপনাদের শেয়ার করতেছি তো যারা অ্যাড অন অ্যাড অন রিলসের মতন যারা বোনাস প্রোগ্রামটা পেতে চান তাহলে আমি বলবো আপনি রেগুলারভাবে আপনার রিয়েলভাবে আপনার বেশি বেশি পোস্ট করেন বেশি বেশি স্টোরি আপলোড করেন ইংসারা দেখবেন অটোমেটিকলিড চলে আসবে কারণ আপনার পেজের মধ্যে যে কোনো অর্গ্যানিকভাবে ভালো রিল্স হবে দেখবেন অ্যাড অন রিলস যেমন চলে আসে দাম করে সেরকমই কিন্তু বোনাস চলে আসবে তো আশা করি এই একটা ইনফরমেশন ছিল আপনাদের শেয়ার করা ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন ততক্ষণ ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ